ছিন্ন পত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। আলাওলের তোহফা এটি কোন ধরনের কাব্য? এটি একটি নীতিকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। উজবুক এই শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা হতে। পরাগলি মহাভারত খ্যাত এই গ্রন্থের অনুবাদকের নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস এই গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। কোয়ার্টারলি এই শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেছেন 1847 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1912 সালে। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পূর্বাশা এই পত্রিকাটির সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান আকাঙ্ক্ষা। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্মগোখরা।